জাতীয় নির্বাচনের চার মাস পর এবার উপজেলায় ভোটের পরীক্ষায় কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। প্রথম ধাপে 59 জেলায় 139 উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীন চলবে বিকাল 4টা পর্যন্ত। উপজেলা ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা চলে যেতে চাই কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে যুক্ত হচ্ছেন বিকাশ বিশ্বাস। বিকাশ, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন ভোটার উপস্থিতি কিছুটা কম আছে, এখন যেহেতু কিছুটা সময় গড়িয়েছে ভোটার উপস্থিতি কিছুটা কি বেড়েছে? সামিয়া, নির্বাচন কমিশন কিন্তু প্রথম ধাপে 152টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তার মধ্যে কিন্তু আজকে 139টি উপজেলায় নির্বাচন হচ্ছে, কারণ কয়েকটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল প্রার্থী জয়ী হয়েছেন, কয়েকটি উপজেলায় মামলাজনিত কারণে স্থগিত রয়েছে। এর বাইরে যে 139 উপজেলায় ভোট হচ্ছে তার মধ্যে কিন্তু অন্যতম এই কুষ্টিয়া খোকসা উপজেলা। যে কথা আমি আগেরবারও বলছিলাম যে কুষ্টিয়া খোকসা উপজেলাটি এই কারণেই অন্যতম বলা হচ্ছে, কারণ এখানে 3 জন শক্ত প্রার্থী রয়েছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে, যাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই এই ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে যে একেবারেই খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এই 3 জন প্রার্থী। যদিও এই আজকের যে উপজেলা নির্বাচনে ভোট হচ্ছে খোকসায়, সেখানে ব্যালট পেপারে 6 জন চেয়ারম্যান প্রার্থীর ব্যালটে তাদের মার্কা দেওয়া রয়েছে, কিন্তু আশা করা হচ্ছে যে এখানে আসলে 3 জন প্রার্থীর মধ্যেই মূল লড়াইটি হবে। খোকসা উপজেলায় কিন্তু সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন এই আমি যে কেন্দ্রটিতে রয়েছি এখন, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, সেই কেন্দ্রটিতে 8টি বুথ রয়েছে এবং 8টি বুথেই সামনেই আমরা লাইন দেখতে পাচ্ছি ভোটারদের। সকাল থেকে আমরা দেখছিলাম যে একেবারে নারী পুরুষ নির্বিশেষে সকলে আসছেন ভোট দিতে। 1,16,008 জন ভোটার আজকে তাদের উপজেলার অভিভাবক নির্বাচন করবেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু খুব শক্ত অবস্থানে রয়েছেন। প্রত্যেকটি কেন্দ্রেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ এবং আনসাররা রয়েছেন কেন্দ্রে, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখানে কিন্তু র্যাব বিজিবিও রয়েছে। ম্যাজিস্ট্রেটরাও তাদের নির্বাচনী দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে কোনো অনিয়মের কথা শুনলে বা দেখা পেলে তারা সেই কেন্দ্রে ছুটে যাচ্ছেন এবং সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছেন। এখন পর্যন্ত যে কেন্দ্রগুলোতে আমি ঘুরেছি দেখেছি যে আসলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশ সন্তোষজনক এই খোকসা উপজেলায়। আমরা কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলি, ভোটের পরিবেশ কেমন লাগছে, কোনো বাধা বিঘ্ন বিপত্তি আছে কিনা? না, ইনশাআল্লাহ তেমন কোনো বাধা বিঘ্ন নাই আর খুব ভালো সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আপনারা সন্তুষ্ট ভোটের পরিবেশে? সন্তুষ্ট। কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। সামিয়া, আপনি যে আবহাওয়ার কথাটি বলছিলেন, আবহাওয়া এই খোকসা উপজেলায় অন্তত আবহাওয়াটা একেবারেই ভোটারদের অনুকূলে রয়েছে, কারণ রাতভর বৃষ্টি হয়েছে, সকাল থেকে কিন্তু বৃষ্টিও নেই রোদও নেই, একেবারেই খুব শীতল একটি আবহাওয়ার মধ্যেই ভোটাররা আসছেন ভোট দিতে এবং ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন, আশা প্রকাশ করছেন এই পরিবেশটি সারাদিন ধরে বজায় থাকলে, পরে 4টা পর্যন্ত যদি বজায় থাকে, ভোটার উপস্থিতি যেমন বাড়বে তেমনি ভোটটিও অনেক সন্তোষজনক হবে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিকাশ বিশ্বাস দেখছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, নারায়ণগঞ্জে আপনি এখন কোন কেন্দ্রে আছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? এবং 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। সামিয়া, সকাল থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আমরা আছি, বন্দর উপজেলা নির্বাচন আজ। আর বন্দর উপজেলায় আমরা আছি চাঁদপুর অর্থাৎ মদনপুরের চাঁদপুরে আমরা আছি। আমরা যদি একটু পরিবেশটা আপনাদেরকে দেখাই, সকাল থেকে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে এখানে ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম। আরও একটা বিষয় জানিয়ে রেখে, এখানে ব্যালটে ভোট হচ্ছে, এখানে কিন্তু ইভিএমে কোনো ভোট হচ্ছে না। এখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 4 জন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান যিনি রয়েছেন এম এ রশিদ, তিনি রয়েছেন। পাশাপাশি রয়েছেন যে বিএনপির বিদ্রোহী একটি গ্রুপ আছে, সেই বিদ্রোহী গ্রুপের যুগ্ম আহ্বায়ক রয়েছেন, তার নাম আতাউর রহমান। রয়েছেন মুসাফির ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির জেলা জাতীয় পার্টির সহসভাপতি মকসুদ হোসেন এবং তার ছেলে মাহমুদুল হাসান, এই 4 জন। তবে স্থানীয় সূত্রে আমরা যতটুকু জেনেছি যে আসলে নির্বাচনটা হবে ত্রিমুখী একটা নির্বাচন এখানে চলবে, যেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির একটা আধিপত্য থাকবে বলে আমরা জানতে পেরেছি। তবে নির্বাচনের আগে এখানে এখানকার জেলা এবং উপজেলা জাতীয় পার্টি যারা আছে তারা কিন্তু সমর্থন জানিয়েছে এম এ রশিদকে, অর্থাৎ তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন, তাকে সমর্থন জানিয়েছে। উপজেলার যেই
এখানকার যে জাতীয় পার্টির যিনি নির্বাচনে দাঁড়িয়ে আছেন তার কিন্তু তাকে কিন্তু সমর্থন দেয়নি। তো নির্বাচনে একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে, সকাল থেকে ভোটাররা অল্প অল্প করে আসছেন, তবে ভোটার যারা ভোট দিয়েছেন তারা বলছেন যে উৎসবমুখ পরিবেশে ভোট দিতে পারছেন কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া, এবং তারা আশা করছেন যে যিনি নির্বাচিত হবেন তিনি এখানকার এলাকার জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে এর আগের বার যে উপজেলা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান যিনি রয়েছেন এম এ রশেদ। অর্থাৎ কারণ হচ্ছে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, প্রতিদ্বন্দ্বী না থাকে তিনি কিন্তু বিনা ভোটে নির্বাচিত হতে পেরেছেন। কিন্তু এবার রয়েছেন চারজন প্রার্থী, চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী বলা যায় হেভিওয়েট এবং একটা তুমুল প্রতিযোগিতা হবে বলে আমরা আশা করছি। ভোটার উপস্থিতি অল্প অল্প করে আসছে, যেহেতু মাত্র এক ঘন্টা পেরিয়েছে সেক্ষেত্রে ভোটার উপস্থিতি একটু কম, বৃষ্টি হয়েছে সকাল থেকে, এই একটা বড় কারণ রয়েছে। এবং উপজেলায় কিন্তু সাধারণ মানুষ এর আগের বার যেহেতু ভোট দিতে পারেনি, তাদের পছন্দের চেয়ারম্যানকে নির্বাচিত করতে পারেনি, এবার যেহেতু প্রার্থী রয়েছেন একাধিক সেক্ষেত্রে তারা কিন্তু নির্বাচনে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের জন্য তারা ভোট দিতে এসেছেন। আমরা আরও একটা বিষয় জানতে পেরেছি যে এখানে বিভিন্ন সময় এই নির্বাচনের প্রচারণার সময় বিভিন্ন প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, তারা কিন্তু বিভিন্ন সাংসদ এবং অন্যান্য প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং তারা তাদেরকে বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিয়েছেন। এখন হুমকি ধুমকি আসলে কতটুকু পর্যন্ত পৌঁছায় এবং নির্বাচনে কেই আসলে জয়লাভ করে, কোনো রকমের দুর্ঘটনা, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সে বিষয়ে জানা যাবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত, এবং কেই বা জয়লাভ করে সে বিষয়েও জানা যাবে। নির্বাচনে শুধুমাত্র জেলা পরিষদ চেয়ারম্যান নয় রয়েছেন কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান নয় রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান সহ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা, তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুষ্ঠু ভোটের আশা করছেন সবাই। তো আমরা আশা করতে পারি যে একটা সুষ্ঠু নির্বাচন এখানে হবে এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন এখানে হবে। তো সামিয়া, এখন পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দরের এই চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সামিয়া। আশা করছি পরবর্তী যেই আপডেট আছে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। ফরহাদ, নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে আরো তথ্য জানতে পারবো পরবর্তীতে। আমরা এখন চলে যেতে চাই মানিকগঞ্জে। মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুমু, আপনি কোন কেন্দ্রে আছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের আমেজ কেমন দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে সিংড়াই উপজেলার জয়মন্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এতক্ষণ আমার সহকর্মীরা আপনাদের জানাচ্ছিলেন বিভিন্ন জায়গার তথ্য। আমি যেহেতু সিংড়াই মানিকগঞ্জ জেলার সিংড়াই উপজেলায় আছি, এখানে এই জেলা মানিকগঞ্জ জেলায় দুটো উপজেলায় ভোট হচ্ছে, সেটি হচ্ছে এর মধ্যে সিংড়াই আছে। এইখানে কিন্তু ভোটার প্রায় 2,50,000-এরও বেশি ভোটার উপস্থিতি রয়েছে। তবে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন দুই ব্যালটে এবং ইভিএম দুই পদ্ধতিতেই ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই প্রক্রিয়ায় আজকে যে ভোট চলছে সেটি কিন্তু সিংড়াই উপজেলা মানিকগঞ্জের যে দুটি উপজেলায় প্রথম ধাপের ভোট সেটি দুটি উপজেলাতেই রয়েছে, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে এবং সিংড়াইয়ে ভোটও ইভিএম পদ্ধতিতে হচ্ছে। তবে কিছুটা এখানে ধীর গতি রয়েছে, যে একদিকে ভোটার উপস্থিতি কম, অন্যদিকে এখানকার মানুষ ইভিএম সম্পর্কে ঠিক ততটা সচেতন নয়, যার কারণেই যেই একজনও ভোট দিতে আসছেন সে তার পেছনেও কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, কারণ ওই ভোটার জানেনই না ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয়। সেক্ষেত্রে যিনি সরকারি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছেন ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে জানিয়ে, এবং ভোটটি নিজের পছন্দের মতো যাতে করে ভোটটি দিতে পারে সেই প্রক্রিয়ার সাথে তাদেরকে পরিচিতি করে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছেন। তবে এখানে যেহেতু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে ভোটার উপস্থিতি একেবারে কম। এই কেন্দ্রে এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে রয়েছি এখানে প্রায় 10টি বুথ রয়েছে, 10টি ভোট কক্ষ রয়েছে। এই 10টি ভোট কক্ষে যদি বলতে চান, এক ঘন্টা যেহেতু এখানে সোয়া এক ঘন্টা অতিবাহিত হয়েছে, সোয়া এক ঘন্টায় মাত্র 12টি ভোট পড়েছে এখন পর্যন্ত। অর্থাৎ বুঝতে পারছেন যে ভোটের যে ধীর গতির যে প্রক্রিয়া এবং ভোটার উপস্থিতি একেবারে কম বললেই চলে। একদিকে যেহেতু অনেক সকালবেলা, অন্যদিকে বৃষ্টিপাত রয়েছে এবং ভোটের মাঠে আসলে মানুষের কতটুকু আগ্রহ রয়েছে সেটিও হয়তো কিছুক্ষণ পরে আরও সময় বাড়লেই বোঝা যাবে। এবং এই উপজেলাটি আপনারা জানেন যে এটি বিএনপির অধ্যুষিত উপজেলা, তারপরেও হচ্ছে যেহেতু বিএনপি এবার ভোটে অংশগ্রহণ করছে না, এখানে প্রায় চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। এই তিনজন প্রার্থীর মধ্যে দুজন উপজেলার রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও একজন কিন্তু এর মধ্যে রয়েছেন যিনি
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হয়েও তিনি কিন্তু এবার উপজেলা পরিষদে এই একই পদে বহাল থেকে তিনি এখানে উপজেলা পরিষদে ভোটের মাঠে লড়াই করছেন। যারা উপজেলা নির্বাচনের রাজনীতির সাথে জড়িত তাদের এর মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এখানকার যারা ভোটার রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা বলছেন যে তিন প্রার্থীর মধ্যে এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে কিন্তু বিএনপিরও প্রার্থী রয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যিনি সেখানেও বিএনপির, যদিও তারা বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ যদি বলতে চাই উপজেলায় একটা যে হাড্ডাহাড্ডি লড়াই তিন পদে সেটিই হবে এবং শেষ পর্যন্ত দেখার অপেক্ষা রাখতে হবে, চোখ রাখতে হবে, তাহলে বোঝা যাবে যে ভোটের মাঠ কোন দিকে যাচ্ছে। কুমু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।